নমস্কার বন্ধুরা, আজকে নিজের পছন্দের একটা খাবার বানিয়ে নেব। আমরা তো সবার পছন্দের কথা চিন্তা করতে করতে নিজেদের পছন্দটা ভুলেই যাই। দেখুন তো আমার সাথে এরকম কার কার এই খাবারটা পছন্দ, আমাকে অতি অবশ্যই জানাবেন। প্রথমেই আমি এখানে একটু গুড় কেটে নিচ্ছি। এই গুড়টা দিয়ে আমি দোকানের মতো মিষ্টি চাটনি বানিয়ে নেব। গুড়টা একটা প্লেটে দিয়ে দিলাম, আর সাথে এখানে অল্প গরম জল দিয়ে দিলাম, তাহলে গুড়টা গলে যাবে। এখন ঢেকে রেখে দিলাম। এখন আমি একটা আলু মশলা বানিয়ে নেব। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে কিছু বাদাম দিয়ে দিলাম আর কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। এই কাজু বাদাম আর বাদামটা একটু ভেজে তুলে নেব। তারপরে সেই একই তেলে দিয়ে দিলাম কিছু পাঁচফোড়ন, অল্প হিং সম্বর দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা নিয়ে এরকম কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কুটে রাখা গোটা ধনে, আর অল্প আদা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে এখন এই মশলাগুলো ভেজে নেব। এখন কিছু শুকনো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম আধা চামচ হলুদ, আধা চামচ লঙ্কা গুঁড়ো আর আধা চামচ ধনে গুঁড়ো। এখন একটু জল দিয়ে দিলাম, এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। যখন মশলা ভাজা হয়ে গেছে তখন একটু নুন দিয়ে দিলাম, আর এখানে হাফ কাপ মতো মটরশুঁটি দিয়ে দিলাম। এই মটরশুঁটিটা আমি শীতের দিনে ভালো করে ধুয়ে প্যাকেটে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে কিছু আলু সেদ্ধ করা ছিল, ওগুলো দিয়ে দিলাম, আর সাথে একটু বিট নুন দিয়ে দিলাম। এই বিট নুনটা কিন্তু দিলে খুব ভালোভাবে খেতে এই মশলাটা। ভালো করে এখন মিশিয়ে নিলাম, আর এটাকে 5 থেকে 10 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে। এই জায়গাটায় একটু সময় ধরে করে নিতে হবে, তাহলে খেতে টেস্টি হবে। তারপরে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি ভেজে রাখা বাদাম আর কাজু বাদামটা দিয়ে মিশিয়ে নিয়ে এখন থালে রেখে দিলাম। এই মশলাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন আমি মিষ্টি চাটনিটা বানিয়ে নেব, তাই গুড়টা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই গুড়টাকে একটু ছেঁকে নিচ্ছি, যাতে কোনো যদি গোটা গোটা থাকে সেগুলো যাতে না পড়ে। এখন দিয়ে দিলাম এখানে 1.5 চামচ আমচুর পাউডার আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দুটোই কিন্তু টিস্পুন করে দিয়েছি। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসে বসিয়ে দিলাম। এটাকে একটু জাল দিয়ে নেব, সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। ভালো করে এটাকে একটু জাল দিয়ে নিতে হবে। যখন জাল হচ্ছে তখন আমি কালো জিরে দিয়ে দিলাম এখানে। কালো জিরেটা কিন্তু কাঁচাই দিলাম। আর এখানে একটা ছোটো বাটিতে 1/2 চামচ কর্নফ্লোর নিয়ে নিয়েছি। কর্নফ্লোরটা একটু জলে ভালো করে গুলে নিলাম, একদম ভালো করে গুলে নিতে হবে যাতে একটুও লাম্পস না থাকে। তারপরে এই চাটনিটা যখন একটু গাঢ় হয়ে এসছে তখন ওপর থেকে আমি কর্নফ্লোর গোলাটা দিয়ে দিলাম। ভালো করে এখন মিশিয়ে নিতে হবে, আর কর্নফ্লোর দেওয়ার সাথে সাথে এই চাটনিটা একটু ভারী হয়ে যাবে। মিষ্টির দোকানের মতো মিষ্টি চাটনি কিন্তু তৈরি হয়ে গেল। এখন নামিয়ে রেখে দিলাম, এটাও একটু ঠান্ডা করে নিতে হবে। একদম এরকম হয়েছে। এখন 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম নুন আর কালো জিরে আর জোয়ান, সাথে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। আমি 2 কাপ ময়দা নিয়েছি তাই 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখানে কিন্তু ঘি ব্যবহার করতে হবে, তেল দিয়ে করলে খেতে অত ভালো লাগবে না। দোকানে সাধারণত এখানে ডালডা ব্যবহার করা হয়। তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ময়দাটাকে যতক্ষণ এরকম ছোট্ট ছোট্ট বল না হচ্ছে ততক্ষণ ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। যখন ময়ামটা ভালো করে দেওয়া হয়ে গেছে তখন অল্প অল্প জল মিশিয়ে এরকম একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এটাকে নরম ডো করলে খেতে ভালো লাগবে না। তারপরে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিটের পর এখন আমি বানিয়ে নেব।
এরকম ছোট্ট ছোট্ট লেচি করে এরকমভাবে বেলে নিলাম। তারপরে মাঝখান দিয়ে কেটে নিলাম। এখন ভাজটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে সিঙ্গারা বানিয়েছি, আমার এরকম ছোট ছোট সিঙ্গারাই খেতে ইচ্ছে করছিল। চাইলে আপনারা বড় বড় করেও বানিয়ে নিতে পারেন। তারপরে এখানে আলু পুরটা ঢুকিয়ে দিলাম, হাত দিয়ে একটু চেপে চেপে আলু পুরটা ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তারপরে আমি ভাজটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা ভাজ দিয়ে নিতে হবে, আর মাঝখানের যে জোড়াটা ছিল সেটাকে এনে এইভাবে ওপরে বসিয়ে দিতে হবে। এইভাবে করে দিলে একদম সিঙ্গারাটা বসে যাবে। আমি আগেও তৈরি করে রেখেছি, এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে ভেতরে ঢুকিয়ে দিলাম। যতটা পুর বেশি দেওয়া হবে তত খেতে ভালো লাগবে। তারপরে এভাবে দিয়ে দিলাম, আর এভাবে এনে ও একটার উপরে আরেকটা বসিয়ে দিয়ে তারপরে মাঝখানটা সুন্দর করে যদি ভালো করে সিল করে দেওয়া হয় এরকম বসে থাকবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি ছোট বড় মিলিয়ে। এখন তেলটা যখন অল্প গরম হয়েছে তখনই কিন্তু সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। আর ছোট সিঙ্গারা করার একটাই মজা, তেলটা একটু কম দিলেও চলে। বড় সিঙ্গারা দিলে করলে তখন তেলটা অনেকটা দিতে হয়। এখন ভেজে তুলে নিলাম। এক একবার সিঙ্গারা ভাজতে কিন্তু 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে। গ্যাস বাড়িয়ে দিলে সিঙ্গারা কিন্তু ভেতরটা ভাজা হবে না আর বাইরের থেকে পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এরকম ক্রিস্পি হয়েছে ভেতরটা। এখন আমি চাটনিটা দিয়ে দিচ্ছি। চাটনিটা দিয়ে তারপরে গরম গরম সার্ভ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।